हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आजकल टিউটোরিয়ালে আমি কথা আপনাদের সাথে কথা বলবো সিএসএস অপাসিটি প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। হোয়াই ইউজ সিএসএস অপাসিটি প্রপার্টি, এটা মূলত কেন ব্যবহার করা। দ্য অপাসিটি প্রপার্টি সেট দ্য অপাসিটি লেভেল ফর অ্যান এলিমেন্ট। ওকে, আমাদের এখানে নিচে এক্সাম্পল দেখতেছেন যে এখানে অপাসিটি সেট করা আছে, আর এটা বাই ডিফল্ট। বাই ডিফল্ট আমাদের একটা যে ইমেজ, যখন আমরা কোনো এলিমেন্ট, আমরা যখন কোনো ইমেজ ইউজ করি আমাদের পেজে, তখন আমরা চাচ্ছি না এটার ব্রাইটনেসটা কম করে দিব। তো আমাদের এই, অথবা আমরা যদি কোনো টেক্সট ইউজ করি এটার ব্রাইটনেস কমানো এবং বাড়ানোর জন্য আমরা মূলত, বাড়ানো বলতে এটা বাই ডিফল্টে থাকে, এটা কমানোর জন্য আমরা মূলত অপোজিটিভ প্রপার্টিটা ইউজ করে থাকি। তো এক্সাম্পল যদি আপনারা এখানে দেখেন, আমাদের এখানে দেখেন ব্রাইটনেস আছে, আমি যদি এখন ব্রাইটনেস কমাই বাড়াই, ওকে, এগুলো করার জন্য আমরা মূলত সিএসএস অপোজিটিভ প্রপার্টিটা ইউজ করে থাকি। তো এখন আমরা ফেটিকে দেখবো এটা মূলত কীভাবে কাজ করে। আমি সাবলাইন টেক্সটে চলে গেলাম, এখানে একটা ফাইল ওপেন করে নিব, টাইটেলটা দিয়ে দিলাম সিএসএস অপাসিটি। বডিতে দেওয়ার পরে সাপোজ একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম, এখানে লিখে দেবো হাউ টু ওয়ার্ক CSS opacity। তো আমি কিছু CSS ইউজ করে নেব, স্টাইল ট্যাগ দিয়ে নিলাম, এখানে স্টাইল ট্যাগের ভিতরে এই জনকে সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি উইডথটা 100% দিলাম, হাইটটা দিয়ে দিব সাপোজ 300 পিক্সেল দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব, রেড দিলাম। টেক্সট কালারটা হোয়াইট দিলাম। আমি ফাইলটাকে ওপেন করে নেবো, এখানে দেখেন অপাসিটি ফাইল, ফাইলটাকে আমি ব্রাউজার ওপেন করে নেব। এখন দেখেন এখানে টেক্সট কালারটা হোয়াইট, রেড কালারটা, ব্যাকগ্রাউন্ডটা রেড। হোক, এখানে দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট অপাসিটি আছে। তো আমি চাচ্ছি যে না, এটার অপাসিটি, এটা আলোটা বেশি দেখাচ্ছে, আমি আলোটা একটু কমাই দেবো। তো এটা করার জন্য আমরা অপাসিটি প্রপার্টিটা ইউজ করতে পারি। অপাসিটি তো আমরা 0 থেকে 1 পর্যন্ত দিতে পারি, তো আমরা 0.1 থেকে 1 পর্যন্ত দিতে পারি। সেভ দিলাম, এখন দেখেন এটা হালকা দেখাচ্ছে, ওকে, যেটা একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে না পুরো। আমি এখানে 0.1 থেকে 1 পর্যন্ত দিতে পারবেন। আমি যদি 3 দিই দেখেন একটু বেশি আসছে, আমরা যদি আরও বেশি দিই 6 দিই এখানে আরো আরও দেখাচ্ছে, এখন কিন্তু পুরো দেখাচ্ছে না। তো বাই ডিফল্ট দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে কিন্তু 1 ইউজ করতে পারি। ওকে, দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে, তো এইভাবে আমরা মূলত ব্রাইটনেস কমা এবং বাড়াতে পারি। তো আমরা ইমেজে একটু দেখবো যে ইমেজে কীভাবে কমাবো, আমি সেই জন্য এখানে একটা ইমেজ ইউজ করবো। আইএমজি, আমাদের এখানে একটা ফাইল আছে অপাসিটি, অপাসিটি এখানে যে পিজি ফাইল, আমি এটাকে সেট করে দেবো অপাসিটি ডট জেপিজি। ওকে, এখন দেখেন আমাদের এখানে একটা ইমেজ সেট হয়ে গেছে। ওকে, আমরা এখন এটাকে ডিলিট করে দেবো, আইএমজি একটা ওপেন করে দিলাম। এটার ভিতরে আমরা এটার অপাসিটি সেট করে দেব 0.1 দিলাম। এখন দেখেন এটা পুরো হোয়াইট হয়ে গেছে, পুরো দেখাচ্ছে না। আমি যদি এটা 0 দিয়ে দিই,
এখন দেখেন এটা হাইড হয়ে গেছে, তো এইভাবে অপোজিটই যে আপনারা এটা হাইড করে রাখতে পারবেন। আমি যদি এখন 5 দিই, এখন দেখেন একটু দেখাচ্ছে, তা আমি যদি এখানে দি, ওকে, এটা হচ্ছে বাই ডিফল্ট। তো এইভাবে আপনার ইমেজে এবং এলিমেন্টে অপাসিটি প্রপার্টিটা ইউজ করতে পারেন, যে এটার ব্রাইটনেস কমানো এবং বাড়ানোর জন্য। তো আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে, আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।